খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আতসবাজি দেখার অপেক্ষায় এরইমধ্যে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ। সারা পৃথিবীর বাণিজ্যিক রাজধানী এই নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কের যে জায়গাটিকে কেন্দ্র করে সারা পৃথিবীর আগ্রহ, সেটি হচ্ছে টাইমস স্কোয়ার। এই টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষের সবচেয়ে বড় বর্ষবরণের উৎসব হয়ে থাকে। এখন এই মুহূর্তে আমি সেই টাইমস স্কোয়ারে উপস্থিত আছি। হাজারো মানুষ, যদি বলা যায় যে লাখো মানুষ, সেই লাখো মানুষের সমাবেশ ঘটছে এই টাইমস স্কোয়ারে। এই মুহূর্তে যখন আমি এই বর্ষবরণের সংবাদ পরিবেশন করছি, তখন এখানে কিছু একটা ঘটেছে। যখন নিউ ইয়র্ক পুলিশের বিপুল সংখ্যক মানুষ তড়িঘড়ি করে এখানে একটি জায়গায় যাচ্ছে, আমরা জানি যে নিউ ইয়র্কে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এই বর্ষবরণের উৎসব উদযাপিত হচ্ছে। কিন্তু এই বর্ষবরণের উৎসবের মধ্যে নির্বিঘ্নে এই বর্ষবরণ হয়ে গেছে গত কয়েক বছর, কিন্তু এখন কি হয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের কাছে সেটি বলা সম্ভব নয়। কিন্তু যে পুলিশের যে গতিবিধি, পুলিশ যেভাবে টাইমস স্কোয়ারের ভিতরে যেভাবে দৌড়ে যাচ্ছে, তাতে করে কিন্তু আমাদেরকে মনে হচ্ছে যে এখানে কিছু একটা মানে সন্দেহজনক একটি ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও বর্ষবরণের উৎসবের উদযাপনের কোনো কমতি নেই। আমরা কয়েকজন বাংলাদেশিকে এখানে এখানে পেয়েছি, আমরা বলবো যে এই বর্ষবরণের উৎসবটি কেমন চলছে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, বাংলাদেশ এন্ড বাংলাদেশ, মাই ফেভারিট বাংলাদেশ। অ্যাকচুয়ালি এই যে নিউ ইয়ার টাইমস কার, এই জায়গা পৃথিবীর যে বর্ষবরণ হবে বলছ, এখানে হাজার হাজার মানুষের উৎসব, এটা আসলে আনবিলিভেবল যে আমেরিকা কি হবে এটা নিরাপত্তা দেয় এবং এই আয়োজনটা করে। অ্যাকচুয়ালি উই আর প্রাউড অ্যান্ড এভরিবডি হ্যাপি নিউ ইয়ার। জি, অনেক ধন্যবাদ। এইভাবে কিন্তু বর্ষবরণের আনন্দ উৎসব চলছে, গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, বিভিন্ন রকমের আড্ডা হচ্ছে। আপনি দেখছেন যে হাঙ্গারির বুদাপেস্ট থেকে এখানে অনেকেই এসছেন। বাংলাদেশের নামটি কিন্তু সারা পৃথিবীর সবাই জানে, এই টাইমস স্কোয়ার, যে টাইমস স্কোয়ারে প্রথম বঙ্গবন্ধুর ছবি এই টাইমস স্কোয়ারের বড় স্ক্রিনে এখানে দেখানো হয়েছে। এই টাইমস স্কোয়ার যেখানে গত বিজয় দিবসে 16 ডিসেম্বরে এখানে উদযাপিত হয়েছে, এই টাইমস স্কোয়ার যেখানে বল ড্রপের মাধ্যমে ইংরেজি নববর্ষ উদযাপিত হয়। আমি আরও একজন বাংলাদেশিকে পেয়েছি, স্বীকৃতি বড়ুয়া, একটু বলবেন যে এই নববর্ষ উদযাপনে আপনি টাইমস স্কোয়ারে এসেছেন, আপনার কেমন লাগছে? বিশ্বের রাজধানী এবং বিশ্বের প্রাণকেন্দ্র এই টাইমস স্কোয়ারে বৈরী আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার মানুষের সমাগম শুধু নববর্ষকে স্বাগতম জানানোর জন্য। 2022 সালের সকল গ্লানি ভুলভ্রান্তিকে পিছনে ফেলে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সকল জরা জীর্ণ গুছে, রবীন্দ্রনাথ যেমনটি বলেছিলেন তেমনি ইংরেজি নববর্ষের ক্ষেত্রেও এটি খাটে, কারণ যে সময়টিতে 2023 সালের নববর্ষ উদযাপনটি আমরা করছি সেই সময় হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা বাংলাদেশকে চেনেন, তারা খুব ভালোভাবে এখন সেই যে বাংলাদেশ সারা পৃথিবীতে খুব একটি উজ্জ্বল নাম, একটি উন্নয়নের নাম, সেই বাংলাদেশকে তারা চেনেন। তারা বাংলাদেশের কে তারা শুভেচ্ছা দিচ্ছেন এই ইংরেজি নববর্ষে এই ট্রান্সফারে দাঁড়িয়ে। তবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো ঘটে গেছে, হয়তো আপনারা যারা সময় সংবাদের দর্শক, তারা যারা এই মুহূর্তে এই সরাসরি সম্প্রচারটি নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে দেখছেন, তারা যদি এই সময় সংবাদ দেখেন, তাদেরকে হয়তো আমি আপডেট দিতে পারবো, তাদেরকে হয়তো বলতে পারবো যে আসলেই কী ঘটেছে, কেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যারা নিশ্চিত্র নিরাপত্তা নিয়েছে এই ইংরেজি নববর্ষে, তারা কেন ছুটছুট করে সেই বল ড্রপের জায়গায় গেছে, সেই খবরটি আমরা জানাবো। কিন্তু তারপরেও সমস্ত বৈরী আবহাওয়া, সমস্ত কিছুর পরে হ্যাপি নিউ ইয়ার, সমস্ত কিছুর পরে ইংরেজি নববর্ষটিকে তারা উদযাপন করছেন। এইগুলো আমার কাছে সর্বশেষ।
বর্ষবরণের খবর জানতে এতক্ষণ ছিলাম নিউ ইয়র্কে।